গত কয়েক বছরে বগুড়ায় গড়ে উঠেছে অসংখ্য নার্সারি। গাছের চারা বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। সবুজ দেশ গড়তে সারা দেশে হাজার হাজার গাছের চারা সরবরাহ করেছে এখানকার নার্সারিগুলো। প্রতিদিন বিক্রি হচ্ছে কোটি টাকারও বেশি। বগুড়ার নার্সারি শিল্পের বিকাশ নিয়ে দুপর্বের প্রতিবেদনের দেখুন শেষটি। জাকারিয়া বিপ্লবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফ রহমান। এক হাজারেরও বেশি নার্সারি গড়ে উঠেছে বগুড়ায়। নিজস্ব অথবা পত্তনি জমিতে নার্সারি গড়ে তুলেছেন অনেকেই। উঁচু এবং পতিত জমিও ব্যবহার হচ্ছে। নার্সারিগুলোতে লাখ লাখ ফুল, ফল, কাঠ, ভেষজ ও ওষুধি গাছের চারা উৎপাদন হচ্ছে। দেশি ও বিদেশি উচ্চ ফলনশীল জাতের চারাও হচ্ছে। হাইব্রিড, দেশি সব ধরনের গাছ আমরা আর কি তৈরি করতেছি। ফলজ, বনজ প্রায় সব ধরনের গাছই উৎপাদন হচ্ছে, সারা বাংলাদেশ ছড়ে পড়তেছে। এ খাতে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। প্রতিদিন কোটি টাকারও বেশি গাছের চারা বিক্রি হচ্ছে নার্সারিগুলোতে। ছোট বড় বহু নার্সারি আছে, তাতে আমাকে লাভজনক এই নার্সারিতে বেশি। আমরা প্রতিদিন প্রায় 1 কোটি টাকার মতো চারা প্রতিদিন আমরা বিক্রি করি। এ শিল্পের বিকাশে সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি নার্সারি মালিক সমিতির। নার্সারিগুলো যদি সরকারিভাবে ঋণ পেত তাহলে এই নার্সারিগুলো আরও বিকাশ ঘটত এবং নার্সারি শিল্প মার খাওয়ার উদ্দেশ্য হলো একটা, নার্সারি ঋণ পাচ্ছে না। উত্তরাঞ্চলে গাছ উৎপাদনের শীর্ষ জেলা হবে বগুড়া, এ লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ, জানালেন এই কর্মকর্তা। বগুড়া সারা উত্তরাঞ্চলের মধ্যে নার্সারি শিল্পের একটা ব্যাপক ভূমিকা রাখছে এবং এই শিল্পটা উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। আগামী 5-7 বছরের মধ্যে আমাদের এখানে আরো নার্সারির উন্নয়ন ঘটবে। পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে গাছের চারা উৎপাদন আরো বাড়ানোর উদ্যোগ নেওয়ার দাবি এই অঞ্চলের মানুষের। হারিপ্রহমান, এসএটিভি, বগুড়া।